আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضلك ببركاته بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله একটু আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা আসবে মরণ রাসূল আমরা জানি না, মরণ কালে দিও দেখা এই তো মনের বাসনা। আল্লাহ সাউন্ড একটু কমাই দিন, সাউন্ড একটু কমাই দিন। বীর শ্রেষ্ঠ এনায়েত পুরি তোষরে ভাজি রে দরা, বিশ্বব্যাপী নবজাগরণ কেবল তার প্রেরণা। আল্লাহ কি যে মন্ত্র শিখায়া, বাবা আঙ্গুল বসায় সিনাতে,
মুর্দা দিল জিন্দা করে এতে হাদি তাওয়াজ্জে আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর কত গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর কত গাছপালা তাহার চাইতে ও দেখে সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়ানসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন সেই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আপনারা ঘুমায় পড়ছেন নাকি আগারাতে যদি ঘুমায় পড়েন তাহলে তো সমস্যা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে ইচ্ছে করলে হাসপাতালে পাঠাইতে পারতেন নাকি ইচ্ছে করলে অসুস্থ দিয়ে বাড়িতেই বসায় রাখতে পারতেন কিন্তু আল্লাহ পাক সুস্থ রেখে সুন্দর করে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর ভিতরে কার্পণ্য করার কোনো কিছুই নাই নাকি বলেন অসংখ্য দরুদ ও সালাম বিশ্বনবী সরদারে দো আলম হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখ কোটি দরুদ ও সালাম যে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন ঠিক কিনা আল্লাহ গুনাহ মাফ করে দেন আমরা আজকে কাউকে প্রতিহিংসামূলক
কথা বলবো না, কাউকে গালাগালি পাড়তে এখানে আসি নেই, এখানে বুক ভরা আশা নিয়ে আসছি, এখানে দাঁড়াইতে আমার অন্তরটা কেঁপে যাচ্ছে, কারণ আমি একদল আশেকের সামনে দাঁড়িয়েছি। আসলে এখানে দাঁড়ার যোগ্যতা আমার নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম, যিনি আমাদেরকে সাহায়ত করবেন, নাকি বলেন কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সব ঘাটেই আমাকে সাহায়ত করবেন রাসূল পরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার পবিত্র নূরানী কদম মোবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পাঠ করলে কি কি উপকার আর দরুদ শরীফ পাঠ না করলে কি কি ক্ষতি হয় এটা আমরা জেনে নিব। আপনারা জানবেন কিনা, আল্লাহ রাসূলকে চিনিয়ে দেওয়ার জন্য যুগশ্রেষ্ঠ মহান ওলি আল্লাহ আখেরি মুজাদ্দিদ জামানার শ্রেষ্ঠ ওলি গাউসুল আজম খাজা বাবা জিন্দা পীর আল্লামা ইনায়েত পীরি রহমতুল্লাহ আলাইহ, তিনার পবিত্র কদম মোবারকে জানি লাখো কোটি কদম বুঝি। তিনার উত্তর সুরী বাক্য সিদ্ধি মহাপুরুষ দয়াল বর্তমান গোদিনীসীন হুজুর পীর কেবলা জান, তিনার পবিত্র কদম মোবারকে জানাই লাখো কোটি কদম বুঝি উপস্থিত আছেন আজকের এই ইসলামিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্তর থেকে আগত আমার খাজা প্রেমিক আশেক জাকির ভাইরা, পদ্মার আড়ালে অবলা সতী সাধবী মা ও ভগ্নীগণ, সকলের কাছে আমি গুণাগার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মিয়া ভাইরা আমার, এইখানে আমরা বসেছি আল্লাহ পাকের এক বিন্দু রহমত পাওয়ার জন্য, নাকি বলেন? কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, দরুদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়, জিকির করলে, কার জিকির করলেন? একদল লোক বলবো যে এরা তো তরিকার মানুষ, এরা তো খালি আল্লাহ আল্লাহ এটাই জিকির করবো, নাকি কর? কোরআন এবং হাদিস, কোরআন আপনি কার জন্য পড়লেন, নামাজ কার জন্য পড়লেন, আপনি দান সদকা করলেন কার জন্য করলেন, কাকে খোঁজার জন্য করলেন, তাকে আপনি তালাশ করেন। আল্লাহকে যদি আপনি তালাশ করেন, আল্লাহকে পাওয়া কি বলেন, আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে কোন দোকানে গেলে, আল্লাহকে পাওয়া যাবে কার কাছে গেলে, আল্লাহকে পাওয়া যাবে কার সন্ধান করলে, তার সন্ধান আমাকে করতে হবে। তিনি হলেন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোনো সন্দেহ আছে? আমাদের কবরে কে আমাকে সাহায্য করবে? কবরে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা হাযা রাজুলুন, আপনাকে প্রশ্ন করা হবে। এগুলো প্রশ্ন আউট করে দিছে আল্লাহ পাক, প্রশ্নগুলো আউট করে দিছে, যে তোমরা প্রশ্নগুলো আউট করে দেওয়া হলো, তোমরা কি করো, এই প্রশ্নগুলো জেনে শুনে তোমরা আসো। আমরা মুসলমান ঠিক কিনা, কি বলেন? আমরা কথা কন না কেন, পিছনের যারা ভাইরা বসে আছেন, আমরা কি মুসলমান? আমরা মুসলমান, তাহলে আমাদের অবস্থাটা এরকম কেন? আমরা কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলেমা পড়ছি, কিন্তু কলেমার কি কি কাজ করতে হবে এটা কি আমরা করছি? কলেমার কি কি কাজ করতে হবে এটা কি আমরা করছি? আমরা পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি, পীর সাহেবের কাছে গেলে কি কি করতে হবে, পীর সাহেব বায়াত গ্রহণ করানোর পরে আমাকে কি কি বলে দিলেন, এটা কি আমরা বাড়িতে এসে করছি?
যদি এটা না করে থাকি আমরা মুসলমান, আপনারা কিন্তু বলছেন আমরা মুসলমান কলেমা পড়ছি, ও কলেমা আলা মুসলমান, কলেমা পড়ার পরে তোমাকে যা যা করতে হবে এগুলো যদি তুমি না করে থাকো, যদি আজকের এই মাইক ওয়াজ করতে করতে ফজর পর্যন্ত ওয়াজ করি, যদি সকাল বেলায় ইনশাআল্লাহ এই কলেমার যে কাজকর্ম আছে এগুলো যদি আমি না করি তাহলে কোনো লাভ কি বলেন লাভ? কতজন পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন? 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছেন পৃথিবীতে আগমন করেছেন। সর্বশেষ নবী আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন করেছেন। এখন তিনাকে আমরা চিনতে পারি নাই, তিনাকে চিনি না, তিনাকে চিনার জন্য একদল লোক বলে হাদিস কোরআনে যথেষ্ট, ঠিক কিনা? হাদিস কোরআনই যথেষ্ট, মিয়া ভাইর আমার হাদিস কোরআন যথেষ্ট ঠিক আছে, কিন্তু আজকে আমাদের মুসলমানদের দশা এরকম কেন? হাদিস কোরআন দিয়ে তুমি যদি রাসূলকে পাও, তোমার যদি ওসিলা ধরার কোনো জায়গা না থাকে, হাদিস কোরআন দিয়ে তুমি কোরআনকে বুকে ধারণ করো, তুমি আল্লাহকে পাবে না। আল্লাহকে পাওয়া যাবে কোরআন যদি বুকের উপর ধরে থাকে? আত্মাকে জেন্দা হবে? আত্মাকে জেন্দা হবে? আত্মা জেন্দা হবে না। কি করলে আত্মা জেন্দা হবে এটা আমাকে জানতে হবে। কোরআন হাদিস পড়ছে, এবাদত বন্দেগি করছে, 9,50,000 বছর এবাদত বন্দেগি করছে, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে যেখানে সিজদা দেয় নাই। মিস্টার ইবলিশ এত এবাদত করার পরে এক কিঞ্চিত পরিমাণ অহংকার করার কারণে আল্লাহ পাক লানতের মালা গলায় দিয়ে দিছে। কোন এবাদত খাটবে না তোমার যদি অহংকার থাকে, কি বলেন? কোন আবাদত খাটবে না, কোন আবাদত করে লাভ হবে না তোমার ভিতরে যদি অহংকার থাকে। মিয়া ভাইরা আমার, আমরা কিছু মানুষ আছি নামাজ পড়ে একজন আরেকজনকে তিরস্কার করি, একজন আরেকজনকে যে তিরস্কার করেন ওনাকে কে বানাইছে? আল্লাহ। ওনাকে কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আল্লাহ যদি বানায় থাকে, উনি কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, উনি আল্লাহকে দেখে ভয় করে, রাসূলকে মহব্বত করে, কিন্তু উনার যে বিরোধিতা করলেন, উনাকে বিভিন্ন ভাবে কথা বললেন, তাহলে আপনার ইমানটা কোথায় গেল? মিয়া ভাইর আমার, আমরা আসুন হিংসা বাদ দিয়ে, হিংসা কেনা বাদ দিয়ে মদিনাওয়ালা রাহমাতাল্লিল আলামিনের উপর আমরা দরুদ শরীফ পড়ব। যদি মদিনাওয়ালা আজকে মদিনা থেকে মাথাটা তুলে একবার তাকায় দেখে, বাচ্চালা এই আজিমুর শান জলছার প্রতি তাকায় দেখে, আমি মনে করব অবশ্যই প্রত্যেকেরই চোখের পানি আসবে। আসবে কি আসবে না? আমার রাসূল এইখানে আসতে পারবে কি পারবে না? রাসূল যদি এইখানে আসে, অন্তরচক্ষু যাদের খোলা আছে, অন্তরচক্ষু যাদের খোলা আছে অবশ্যই দেখে হাউমাউ করে কাঁদবেন। সেই জন্য ওলি আল্লাহর আশেকগণ হাউমাউ করে মিলাদ মাহফিলে কান্দে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali Allahr nabi sardar do alam আল্লাহর হাবিবকে চিনার জন্য আপনি কতটুকু আমল করেছেন, কতটুকু আমল করতে পারবেন? ইতিহাস পড়লে পাওয়া যায়
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভীর রাত্রিতে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। এ হুযায়ফা, গভীর রাত্রিতে দরজায় যখন আঘাত করলেন, হুযায়ফা দরজা খুলে তাকায় দেখে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠানের ভিতরে দাঁড়ায় আছে। হুযায়ফা জোর হাত করে ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, হুজুর, গভীর রাত্রিতে আপনি আমার বাড়িতে আসছেন কিসের জন্য? হুজুর, আমি কি করতে পারি? হুযায়ফা কানতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা শোনো, অহংকার করার কিছুই নাই, গর্ব করার কিছুই নাই। হুযায়ফা, আমি জানতে পেরেছি মক্কার মদিনার কতগুলো মুসলমান আছে, সব মুসলমানের নামগুলো তোমার হাত দিয়ে আল্লাহর নবী লিখিয়েছেন। হুযায়ফা, আমি জানতে চাই, আমি আবু বকরের নামটা মুসলমানদের নামের ভিতর উঠছে কিনা? হুযায়ফা ডাক দিয়ে কয়, হুজুর, আপনি আশুরায়ে মুবাশশিরিন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট দিয়েছেন। হুজুর, আপনি কি বলতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হুযায়ফা, আমি জানতে চাই আমার নামটা মুসলমানদের নামের ভিতর উঠছে কিনা? ও মুমিন মুসলমান, জাকের ভাই বোনেরা, অহংকার করার কিছুই নাই, গর্ব করার কিছুই নাই। গর্ব করলে তুমি তো হয়ে যাবা মিস্টার ইবলিসের অনুচর। আর যদি সব কিছু বাদ দিয়ে নবীজির কদমে নবীজির গোলাম হয়ে তুমি থাকতে পারো, নবীজিকে মোহাব্বত করতে পারো, নবীজিকে ভালোবাসতে পারো, তাহলে তোমার ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। কারণ নবীজি তোমার জামা দেখবে না, নবীজি তোমার টুপি দেখবে না, নবীজি তোমার পাঞ্জাবি দেখবে না, নবীজি তোমার চেহারা দেখবে না, নবীজি দেখবে তোমার অন্তর। তুমি নবীকে কতটুকু মোহাব্বত করেছ, কতটুকু ভালোবাসছ? মিয়া ভাইরা, আমার ইতিহাস খুঁজলে পাওয়া যায় আল্লাহর হাবিব সরদার দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে হাজার হাজার মানুষদের ভিতরে হযরত উমরকে ডাক দিয়ে বলল, উমর শোনো, আমি ইন্তিকাল করার পরে আমার জামাটা একটা পাগলকে করুন দেশে একটা পাগলের হাতে দিয়ে বলবা, আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া চেয়েছে। কি জন্য অহংকার করো? টাইটেল পাস করেছ, হাবিজি পাস করেছ, গর্ব করার কিছুই নাই। তুমি যদি রাসূলকে না পাও, ঠিক কিনা? আল্লাহ জাহার বিশ্ববিদ্যালয় থেকে তুমি ডক্টরেট নিয়ে আসছো, ডক্টরেট দিয়ে তুমি কি করবা যদি হাজার আজলন কবরের ভিতরে তুমি সেই আমার রাসূলের চেহারা মুবারক তোমার সামনে ধরা হবে, সেই রাসূলকে তুমি যদি না চিনতে পারো তাহলে তোমার অবস্থা কি হবে? অনেক গাড়ি গাড়ি ইবাদত করেছ, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও ইবাদতকারী, শোনো শোনো, তোমার এবাদতকে কাল কিয়ামতের ময়দানে টুপলা বান্দিয়া তোমার সামনে দেওয়া হবে। তুমি মানুষ দেখানো এবাদত করেছ, মানুষ দেখানো নামাজ পড়েছ, মানুষ দেখানো দান করেছ, মানুষ দেখানো যুদ্ধ করেছ, মানুষকে দেখানোর জন্য তুমি এবাদত বন্দেগী করেছ। এই এবাদতগুলো নিয়ে ওই জাহান্নামের রাস্তা ধরো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবে না। কি নিয়ে অহংকার করবেন, কি নিয়ে গর্ব করবেন, কি নিয়ে অহংকার করবেন, কি নিয়ে গর্ব করবেন? পীরের কথা শুনলে মনটা চমকে যায়, আমি কেন পীরের কাছে যাব?
ঠিক না, পীরের কাছে মানুষ এমনি যায় না। আপনার জ্বর হলে আপনাকে ভালো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিতে হবে, আপনার শরীর অসুস্থ হলে আপনি এখান থেকে মাদ্রাস কেন যান? আপনাকে ভালো ডাক্তার খুঁজেন, কেন ভালো ডাক্তার খুঁজেন? সেইখানে গেলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। যদি প্রেসক্রিপশন আপনি ভালো করে দেয়, আপনি এই প্রেসক্রিপশনের ওষুধ খাইলে আপনি তাড়াতাড়ি ভালো হবেন, যদি ভালো ডাক্তার প্রেসক্রিপশন করে। ও ভাই বোনেরা আমার, এলেম দিয়ে অহংকার করার কিছুই নাই, গর্ব করার কিছুই নাই। আল্লাহর ওলির দরবারে মানুষ কেন যায়? এলেম চার প্রকার, যদি শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটের সমন্বয় হলো ইসলাম। এই চারটের সমন্বয় তুমি যদি জানতে চাও, তাহলে একজন কামেল মুকামেল ওলি আল্লাহর দ্বারস্থ হয়ে যাও। একজন কামেল মুকামেল ওলি আল্লাহর কাছে চার ধরনের জ্ঞান থাকে, একজন আলেমের কাছে এক ধরনের জ্ঞান থাকে। মাদ্রাসায় লেখাপড়া করলে, হাবিজিখানা মাদ্রাসায় লেখাপড়া করলে, কৌমিতে লেখাপড়া করলে, আপনি ইউনিভার্সিটির লেখাপড়া করলে এক ধরনের এলেম আপনি অর্জন করতে পারবেন, কিন্তু যখন আল্লাহর ওলির কদমে যাবেন তখন চার ধরনের এলেম আপনার হাসিল হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন চার ধরনের এলেম আপনি কিভাবে অর্জন করবেন? ওলি আল্লাহর নাম শুনলে আপনার মনটা চমকে যা। আমি এত বড় একটা দেওবন্দ মাদ্রাসা থেকে আমি লেখাপড়া করেছি, ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছি, কিন্তু আমি কেন আল্লাহর ওলির দরবারে যাব? ওলি আল্লাহর তার ডেজিনেশন কি, ঠিক কিনা? লেখাপড়াই করে নাই। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি আপনারা জানেন, উনি একটা পাগলের কাছে গেলেন, ঠিক কিনা? চার মাজহাবের চার ইমাম সাহেব, আমাদের প্রধান চার খলিফা, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে নাই, করছে? চার মাজহাবের চার ইমাম সাহেব কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ছোট করার কোনো কথা বলেন নাই, বলছে? মিয়া ভাইরা আমার, তাহলে আজকে আমরা পীর মাশাইখের কথা শুনলে অনেকেই কিন্তু এলেমের অহংকার দেখায় যে আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, কোরআন হাদিস আমার অনেক পাণ্ডিত্য আছে, কোরআন শরীফের বহু আয়াত পড়েছি, বহু আয়াতের তফসির করতে পারি, কিন্তু মিয়া ভাইরা আমার, আপনি তো রাসূলকে চিনেন না। হবে ইমাম মালিক রহমাতুল্লাহ বিকাল বেলা কয়েকজন ছাত্র নিয়ে বিশর হাফির দরবারে গেলেন। এক ছাত্র প্রশ্ন করলেন, হুজুর আপনি সারা বিশ্বের ভিতরে একজন প্রখ্যাত আলেম, হুজুর আপনি একটা পাগলের দরবারে কেন যান? ইমাম মালিক রহমাতুল্লাহ ডাক দিয়ে কয়, বাবা শোনো, অনেক কোরআন হাদিসের পাণ্ডিত্য আমার আছে, কিন্তু গত রাত্রে রাত্রি বেলায় আমি দেখতে পারি তিনি রাসূলের দরবার থেকে আসতেছেন। বিশর হাফি আল্লাহ রাসূলের দরবার থেকে আসতেছেন, আল্লাহ রাসূলের সঙ্গে তার যোগাযোগ আছে, আমি সেই জন্য বিকেল বেলায় যিনি আমার রাসূলকে দেখছে সেই রাসূলকে দেখার চেহারাটা আমি একবার দেখতে আসি। মসজিদের নববীর ভিতরে হযরত তোমার দ্বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে করছিলাম আপনার জামা মুবারকটা আমরা পাবো, কিন্তু এখন বুঝি একটা পাগলে জামা পাবে নবী গো। সেই পাগলের ঘর কোথায়, সেই পাগলের বাড়ি কোথায়, সেই পাগল কে কোনোদিন মদিনায় আসছিল কিনা, সেই পাগল কি আমাদের এই দরবারে আসছিল? আল্লাহর হাবিব বললেন যে না, শরীয়তে কোনোদিন আসে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমরা কেন পাগল রোয়াজ করি? অনেকেই বিভিন্ন ভাবে মন্তব্য করে যে তরিকতের লোকেরা কেন পাগলের ওয়াজ করে, ঠিক কিনা? আলেম উলামাগণ পাগলের ওয়াজ করে, এরা অনেক উচ্চ ডিগ্রি নিয়ে আসে, কেন পাগলের ওয়াজ করে? পাগলের কাছে যায় দেখি এলেমের কোনো দাম। আপনাদের খারাপ লাগতেছে? পাগলের কাছে যায় দেখি এলেমের কোনো দাম। আমাদের এই উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর, আপনারা নাম শুনছেন। মিলাদ মাহফিলের কিয়াম করা হয়, এটা নিয়ে অনেক বাজাবাজি হয়, এটা নিয়ে অনেক আমাদের মুসলমানদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। একদল বলে আমরা দাঁড়াবো, আরেক দল বলে আমরা দাঁড়াবো না, ঠিক কিনা? একদলে পীরের কাছে যায়, আরেক দলে পীরের কাছে যায় না। আফসোস লাগে, দুঃখ লাগে, যারে দিয়ে তুমি মুসলমান হইলা তার কথা তুমি শুনলে তোমার শরীর শিহরে দিয়ে ওঠে। আসলে তারা কি মুসলমান? হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর, ওনার কাছে 40 জন আলেম গেলেন দেওবন মাদ্রাসা থেকে। তৎকালীন যুগে 40 জন আলেম গেলেন, হুজুর আপনি এত বড় একজন আলেম, আপনি কেন কিয়াম করেন, মিলাদের ভিতরে দাঁড়ান কেন, এখানে কি নবী আসে? হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর ডাক দিয়ে বললেন, বাবা আপনারা মেহমান, আপনারা আসছেন, বসেন। আমি কেন পড়ি সেটা বলবো। হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর তিনার দরবারে যখন আলেমগণ গেলেন, তাদেরকে মেহমানদারি করলেন। ওলি আল্লাহর একটা স্বভাব, বাড়িতে লোক গেলে কি করে? মেহমানদারি করে। মেহমানদারি করার পরে একজন আলেমকে বললেন, অমুক জায়গায় একটা কিতাব আছে, কিতাবটা নিয়ে আসেন, একটা হাদিসের একটা হাদিস পড়েন, যে কোনো ই থেকে একটা হাদিস পড়েন। তিনি বসে আছেন, হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর চোখ বন্ধ করে বসে আছেন। চোখ বন্ধ করে বসে থাকার পরে ওই আলেম ভাইকে বসে বসেই হাদিস পড়তেছেন। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেছেন, কাঁদতেছেন, হাদিস পড়তে পারতেছে না। সাথে সাথে 40 জন আলেম, 39 জন আলেমই দাঁড়াই গেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনারা কাঁদতেছে, কি ব্যাপার? তারা বলতেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। সালাম দেওয়া শেষ করার পরে হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর বললেন, আপনারা বসুন, আপনারা দাঁড়াইছেন কেন? হুজুর এক মুহূর্তের ভিতরে আপনার এই হুজরা শরীফে এসে হুজুর সারা জীবন দেওবন মাদ্রাসাতে লেখাপড়া করেছি, কোনদিন আমার রাসূলকে দেখি নাই। হুজুর আমি যখন আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দরদ পড়তেছিলাম, হুজুর আমি দেখতে পারি রাসূলুল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। হুজুর আমি বসে থাকতে পারি না, আমি সাথে সাথে হাদিসের বইটা নিয়ে দাঁড়িয়ে গেলাম। বাকি 39 জন আলেম কাঁদতেছে আর বলতেছে, হুজুর গো আপনি যখন দাঁড়িয়ে গেলেন আমরাও দেখতে পারলাম নূরের নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের ভিতরে দাঁড়িয়ে গেছে। হুজুর কি দেখলাম যে নবীকে দেখে দাঁড়িয়ে গেলাম,
এই নূরের নবীর চেহারা মোবারক দেখে 39 জন আলেম হাউ মাউ করে কানতে লাগলো। হুজুর আমি যখন মিলাদ আরম্ভ করি আমার নবীজি মিলাদে যখন আসে আমি সাথে সাথে দাঁড়িয়ে যাই, আমি সাথে সাথে নবীকে সালাম দেই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত মিলাদের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আর এটি নিয়ে যত গোসাগোসি। ও আমি আবার আমার পীরের দরবারে কেন যাবেন? পীরকে ধরে লাভ কি হবে? আমরা পীর ধরেছি, অনেক মানুষ আমাদেরকে গালাগালি দেয়, তারা নাকি ভণ্ড, অনেক মানুষ তুচ্ছ ভাবে, তারা নাকি পাগল, তারা নাকি কোনো কিছু বোঝে না। গাউসুল আজম খাজা বাবা আল্লামা অনেক পুরি রহমতুল্লাহ মুরিদের দরদি, যিনি সদা সর্বদাই মুরিদের জন্য আল্লাহর দরবারে কান্দতেন। খাজা বাবা এনায়েতপুরি রহমাতুল্লিল আলার জীবনী আদর্শ আলোচনা করলে পাওয়া যায় দিনের নবী সাইয়েদুল মুরসালিনের সঙ্গে, রহমাতুল্লিল আলামিনের সঙ্গে তার কেমন হট কালেকশন ছিল। জামালপুর পলারদার গ্রামে খাজা বাবা আল্লামা এনায়েতপুরি রহমাতুল্লিল আলা আগমন করলেন, তশরিফ নিলেন। বকবাদের জমিনে মঈনুদ্দিন খান জামালী, আপনারা নাম শুনছেন, তৎকালীন যুগে তিনি একজন খুব সাহসী লোক ছিল। আমি পীরকে যাইয়া প্রশ্ন করব, পীর যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারে পীরের টুপলা টুপলা টাপলে সবকিছু আমি ছিনিয়ে নিয়ে আসব। এই হিসেবে পীরের কাছে গেছে খাজা বাবা এনায়েতপুরি রহমাতুল্লিল আলা, পলাশগড় কয়েকজন লোককে তরিকা দিতেছেন। খাজা বাবা মঈনুদ্দিন কে দেখে ডাক দিয়ে বললেন, বাবা আপনি কি কিছু বলবেন নি, আপনি কিছু বলবেন? মঈনুদ্দিন খান জামালি ডাক দিয়ে কয়, হুজুর আমি বলতে বলতে এসেছি, হুজুর আমি একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। যে কি প্রশ্ন আপনি বলুন? যে হুজুর এই মুহূর্তের ভিতরে আমার রাসূলের সঙ্গে যদি আমাকে দিদার করায় দিতে পারেন আমি বিশ্বাস করব আপনি একজন আল্লাহর ওলি। আপনি একজন আল্লাহর ওলি। খাজা বাবা মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা হাজার হাজার মানুষ থাকে কিন্তু তরিকে নেওয়ার জন্য আসে, বাবারে আমার রাসূলকে পাওয়ার জন্য খুব কম মানুষ আসে। বাবা আপনি আসছেন, আমার ভালো লাগতেছে, আপনার মতো এত লোকের দরকার, বাবা আপনি অজু করে আসেন, আপনি অজু করে আসেন। তিনি অজু করে আসলেন, খাজা বাবার সামনে বসলেন। খাজা বাবা বললেন, বাবা আপনি চক্ষুটা বন্ধ করে কালবের ভিতর খেয়াল করেন, বাবা আপনি চক্ষুটা বন্ধ করে বসেন, আত্তাহিয়াতুর সুরতে বসেন, আত্মাহিয়াতুর সুরতে বসা হলো। মঈনুদ্দিন খান জামালি রহমাতুল্লিল আলাই তিনি আত্মাহিয়াতুর সুরতে বসে কালবের ভিতর খেয়াল করতেছে শুধু অন্ধকার আর অন্ধকার। খাজা বাবা এনায়েতপুরি রহমাতুল্লিল আলাই অন্য দিক হইয়া তিনি কথা বলতেছেন, মঈনুদ্দিন খান চোখ মেলায়া তাকায় দেখে খাজা বাবা অন্য দিক হয়ে কথা বলতেছেন। যখন চোখ
তাকায় দেখছে খাজা বাবা দমক দিয়ে বললেন, বাবা মঈনুদ্দিন আপনাকে না বলেছি আমি চোখ বন্ধ করে বসার জন্য, কেন চোখ মেলায় তাকায় দেখেন? থরথর করে কাঁপতেছে, বাবা আপনি কি কিছু দেখতে পারেন না? না হুজুর আমি তো কিছু দেখতে পারতেছি না। বাবা মঈনুদ্দিন আপনি এবার তাকায় দেখুন আপনার কালবের ভিতর কি হইতেছে। খাজা বাবা তিনার পবিত্র হাত মুবারক মঈনুদ্দিন খান জামালী রহমতুল্লাহর মাথায় রাখলেন। বাবা একবার তাকায় দেখুন আপনার কালবের ভিতরে কি হইতেছে। মঈনুদ্দিন খান জামালী রহমতুল্লাহ প্রমাণ দিয়ে যা, হাজার হাজার মানুষেরা স্লোগান দিয়ে আসতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, সামনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব আসতেছেন। মঈনুদ্দিন খান জামালের সামনে যখন আসছে, মঈনুদ্দিন খান জামালে জোর হাত করে দাঁড়িয়ে গেছে, হুজুর আপনাকে দেখার জন্যই আমি বসে আছি, আপনাকে পাওয়ার জন্যই আমি বসে আছি। মঈনুদ্দিন খান জামালী রহমাতুল্লাহ প্রমাণ দেয়, আমি যখন চোখ মেলায় তাকায় দেখি আমি দেখতে পারি আমার সামনে দিনের নবী মুস্তফা। আপনাকে একবার মায়ার নজরে তাকায় দেখে আপনার জীবনটা তখনই সার্থক হবে যদি পীরের সহবতে আপনি যান। এলমে লাদুন্য যদি আপনি হাসিল করতে চান আপনাকে পীরের দরবারে যাইতে হবে। এই বাংলাদেশ থেকে আসাম প্রায় 7-800 কিলো দূর হবে, গনি খলিফা রাখালদের নিয়ে আসতেছে। তৎকালীন যুগে অনেক লম্বা ঘটনা, গনি খলিফা রাখাল নিয়ে আসতেছে। খাজা বাবা এনায়েতপুরি রহমতুল্লাহ তখন মঙ্গলবারে দেনরস শরীফ হইত, মেঘালয় পাহাড় দিয়ে আসতে হয়। রাখালের লিডার গনি খলিফা রাখালদেরকে কিছু খাসি বকরি আছে মেঘালয় পাহাড়ে ছেড়ে দেওয়া হয়েছে, একটা কালাই খেতে যায় আর কালাই গুলো ছাগল বকরি কালাই খেয়ে ফেলছে। এই ক্ষেতের মালিক গনি তালুকদার গনি খলিফাকে ডাক দিয়ে বলতেছে, খলিফা সাহেব আপনাদের রাখালে আমাদের এই ক্ষেতের কালাই গুলো খেয়ে ফেলছে, এই রাখালে এই বকরি গুলো দিয়ে কালাই খেয়ে ফেলছে। গনি খলিফা জমিদার লোক ছিলেন, কঠিন মেজাজ ছিল, হাতে একটা কাঁচা কঞ্চা ছিল, পিছন দিক থেকে যায় একটা রাখালকে পিঠে বাড়ি দেয়, তোরা কি করেছিস, তোরা কি দেখিস নাই? রাখালটা হাউ মাউ করে চিৎকার দিয়ে দৌড় দেয়, খাজা বাবা বলিয়া রাখাল চিৎকার দিয়ে দৌড় দেয়। গনি খলিফা এনায়েতপুর দরবার শরীফে উপস্থিত হইয়া মহাপবিত্র রোজা শরীফ শেষ হয়ে গেছে, গনি খলিফা বিদায় নেবে। রোজা শরীফ সমাপ্ত হওয়ার পরে নেতৃস্থানীয় লোকগণ বিদায় নিয়ে যাবে, গনি খলিফা বিদায় নেবে। এমন সময় খাজা বাবা শেওরা তলায় টুল মুবারকে বসে আছেন, জোরহাত করে ডাক দিয়ে কয়, খাজা বাবা আমাকে বিদায় দেন, আমি আসাম চলে যাব। অন্য অন্য দিন গনি খলিফাকে দেখলেই মনে করতেন খাজা বাবা অনেক কিছু কুশলাদি জিজ্ঞাসা করতেন, কিন্তু সেই দিন আর জিজ্ঞাসা করে না।
খাজা বাবা এদিক সেদিক মুখটা তাকায় দেয়, গনি খলিফার দিক তাকায় দেখে না। একবার দুইবার তিনবার বলার পরে গনি খলিফাকে মুখের দিকে তাকায় খাজা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা গনি রে, এ বাবা গনি শুনো, তুমি যখন আসাম থেকে আসতেছো রাখালদেরকে নিয়ে, মেঘালয় পাহাড়ের ভিতরে রাখাল বসে আছে, বাবা গনি তুমি যখন কাঁচা একটা কঞ্চে নিয়ে রাখালের গায়ে বাড়ি দেওয়া উদ্যত নিলা, বাবা গনির আমি তাকায় দেখি আমার মহান মুর্শিদ আমার পীর দাদা পীর ওয়াজেদ আলী মেহেদি বাগি রহমতুল্লাহ সেই রাখালের গায়ে দাঁড়িয়ে আছে। বাবা গনি রে তুমি যখন বাড়ি দিকে উদ্যত হইলা তখন আমার মহান মুর্শিদ যায়া পিঠে লাগাইয়া দিছে, বাবা গনি আমার সহ্য হইল না, আমি রোহানি অবস্থা দৌড়াইয়া যায়া আমার পিঠটা লাগাইয়া দিলাম, বাবা গনি রে তোমার কাছে কঞ্চের বাড়ি, আমি এ জামাটা উঠাইয়া দেখাই দেই, বাবা গনি রে তোমার কাছে কঞ্চের বাড়ি আমার পিঠে লেগে আছে। গনি খলিফা চিৎকার দিয়ে কদমে পড়ে যায় কান্দে, বাবা অনায়েত পুরি গো, তুমি তোমার একটা মুরিদকে কতই ভালোবাসো, এই পাহাড়ে মেঘালয় পাহাড়ে একটা রাখালকে ছোট্ট একটা রাখালকে পিঠে বাড়ি দিয়েছিলাম, বাবা তুমি অনায়েত পরে বসে থাকা সেই কাঁচা কঞ্চের বাড়িটা তুমি পিঠ পেতে নিলা। গনি খলিফাকে ডাক দিয়ে বলে, বাবা গনি রে আমার একটা মুরিদ যখন চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বাবা বলে ডাক দে, বাবা গনি রে আমি পীর অনায়েত পুর থাকতে পারি না, আমি পীর অনায়েত পুর থাকতে পারি না, আমি রোহানি অবস্থায় ওই মুরিদের কাছে হাজির হয়ে যাই, ওই মুরিদকে তাকায় দেখি মুরিদ তোমার কি দরকার, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার রাসূলের কদম ওই মুরিদের জন্য দোয়া করি, ওই মুরিদকে আমার রাসূল কবুল করে নে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পীর কত বড় ধন, পীর কত বড় অমূল্য সম্পদ নিয়ে ভাইরা আমার, একটা মানুষ সাধারণ ভাবে বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত পীরের হাতে বয়াত না পড়বে, যতক্ষণ পর্যন্ত তুমি পীরের সহবতে না যাবে, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ওলির দরবারে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার সমস্ত জ্ঞান হাসিল হবে না, কারণ এলমে লাদুননি দিয়েছে আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রুশরি পড়ুন, আল্লাহুম্মা কেউ হইও না ভাই নামে মুসলমান, আরে জগতে কেউ হইও না ভাই নামে মুসলমান, সবার আগে ঠিক করো তুমি আকীদা ঈমান, জগতে কেউ হইও না ভাই নামে মুসলমান, আরে জগতে কেউ হইও না ভাই নামে মুসলমান। আপনারা জিকির করতেছেন, কার জিকির? পিছনের মানুষ চুপ করে আছে, খাজা নেতপুরীর কথা বলতেছে, আপনাদের কষ্ট লাগতেছে? খাজা বাবা নেতপুরী রহমতুল্লাহ কার পথ দেখাই দিয়েছেন, কার পথ দেখাই দিয়েছেন? আল্লাহর।
কত দেওবন মাদ্রাসা থেকে পড়ুয়া ছাত্র খাজা এনায়েতপুরীকে প্রশ্ন করতেছে, হুজুর আপনি যে আল্লাহর ওলি এটার প্রমাণ কি? কি বলেন? আপনি যে আল্লাহর ওলি এটার প্রমাণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি কোনদিন নবীকে প্রশ্ন করছে যে আপনি যে নবী মানে নিছে আল্লাহর নবীকে মানে নিছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিছে ঠিক কি না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানছে নবীকে, শুধু অর্ধেক মানছে আর অর্ধেক মানে নাই। এখন মাদ্রাসায় পড়লে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটুক পড়লেই চলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া লাগবে না, এই সমস্ত কিছু ইবলিশ মার্ক আলেম আছে ঠিক কি না? এরা হলো ইবলিশ মার্ক আলেম। আল্লাহকে মানছে, ফেরাউনও মানছে, আবু জেহেলও মানছে, কি কর নমরুদও মানছে। ফেরাউন কবির জঙ্গলায় যায়, আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ তুমি ছাড়া মাওলা কেউ নাই এটা আমি জানি, কিন্তু আল্লাহ আমি যে আল্লাহ দাবি দিছি এটা কি তুমি আল্লাহ মানে নিবা না? আমার ইজ্জতটা রক্ষা করো আল্লাহ, একটু বৃষ্টি দাও। আল্লাহ কল তুই যখন চাইলে আমি দেব ঠিক কি না? নমরুদে আল্লাহকে মানছে, কাকে মানে নাই? নবীকে মানে নাই। তা আমাদের বাংলাদেশে আগে ছিল না, ইদানিং কিছু আলেম ওলামাগণ মাদ্রাসায় পড়ে, বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করে আর কোনো কিছু পায় না, শুধু মিলাদের ধাক্কাইতাছে, আর কোনো কিছু পায় না, ঈদে মিলাদুন নবী নিয়ে ধাক্কায় ঠিক কি না? বাংলাদেশের মোবাইলের মধ্যে মেয়ে ছেলের ফটো আছে কি আছে নাই? হুজুর করে মোবাইলে এটা বাদ দিতে পারছে না? ওটাই বালা না মিলাদি বালা? আচ্ছা পচা পাগারে গোসল কইরা যদি আপনি কোন জান পবিত্রতা অর্জন করলাম আলেম ভাইরা, তাহলে কি এটা পবিত্রতা অর্জন হবে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ উনি মিলাদ পড়েছেন, ওনার মাজার আছে, আছে কি নাই? পাকিস্তানে অনেক বড় বড় মাজার আছে, বিশ্বের বিভিন্ন জায়গায়, আমি শুধু বাংলাদেশ ইন্ডিয়া ঘুরছি, ইন্ডিয়াতে তো মাজারের শেষ নাই। নয়জন নবীর মাজার আছে, ওলি আল্লাহদের মাজার আছে ঠিক কি না? পাগলের মাজার হয়, মলনা মললে মাজার হয় না। আপনারা আবার রাগ করেন না, খাজাম দিল্লিতে গেলাম, নিজামউদ্দিন আউলিয়া স্টেট আছে, একটা স্টেট নিজামউদ্দিন আউলিয়া স্টেট আছে, ওইখানেই কিন্তু আপনারা নাম শুনছেন, আপনারা কেউ রাগ করেন না আবার। এই যে মাওলানা ইলিয়াস সাহেব নাম শুনছেন না, ওনার বাড়িও ওইখানে, ওনার কবরটাও ওইখানে। কিন্তু ওই মসজিদ থেকে যদি কাউকে বলা হয় যে নিজামউদ্দিন আউলিয়ার মাজারে কোন জায়গায় যাব, চিনি না তো, কেউ বলে না নিজামউদ্দিন আউলিয়ার মাজার এই পাশে, বলবে না। অথচ নিজামউদ্দিন দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া ইসলাম প্রচার করেছে। হিংসাটা কোথায় থেকে আসছে দেখেন, আপনারা না গেলে বুঝতে পারবেন না। প্র্যাকটিক্যালি জায়গায় যান, ওলি আল্লাহ আছে পৃথিবীতে আছে, ওলি আল্লাহ না থাকলে ইসলাম এত সুন্দর থাকতো না? খতম পরায় খায় আলাই তো ইসলামের, ইসলামের জি চায় চায় নিতেছে যে মসজিদ মাদ্রাসার জন্য টাকা চায় নেয় না? এটা জায়েজ আছে? এটা কোনোদিন কোনো মাওলানা বলছিল যে চায় নেওয়া না জায়েজ? ডিসি সাহেব না করে দিছে ভিক্ষা করা যাবে না, ডিসি সাহেবের অফিসে গেছি যে ভিক্ষা করা যাবে না, ভিক্ষা বৃদ্ধি তুলে দিছে
আবার রাস্তায় যাবেন গাছ বাস গাড়ি মোটর সাইকেল যা কিছু আছে থামায় ভাই টাকা দেন। এটা কোন আলেম ওলামা বলে নাই যে এইভাবে হাত পাইতে নেওয়া ওলি আল্লাহর দরবারে যদি দশটা টাকা দেয় বিশটা টাকা দেয় তাও এমনি দেয় না। আপনাদের কাছে একটা, আমার তো সময় শেষ, আমরা মানুষ হয়ে ওলি আল্লাহকে চিনি না, নবী তো অনেক দূরে অনেক অনেক উপরে, একদম ওলি আল্লাহকে চিনি না। একটা গাছে একটা খেতে একটা জঙ্গলে একটা বাগে আল্লাহর ওলিকে চিনে ঠিক কিনা? আমাদের এলাকায় এক ব্যক্তি আইসে আমাকে বললেন যে ভাই আমার গাছে কাঁঠাল ধরে না। আপনাদের কষ্ট হইতেছে? কাঁঠাল ধরে না, যাই দুই চারটা ধরে পোকায় ধরে। এ মাওলানা ভাই, এবার যদি কাঁঠাল ধরে কাঁঠালের গায়ে যদি পোকা না আসে আমি আপনাকে কথা দিলাম একটা কাঁঠাল দুইটা কাঁঠাল আনে এরপর দরবারে দিব। ও আলেম ভাইরা শুনো, গাছের কাছে যায় যখন বলছে এনায়েতপুর দরবার শরীফে দুইটা কাঁঠাল দিব এই গাছে যদি পোকা না ধরে, পরবর্তী বছরে দেখা গেল অনেকগুলো কাঁঠাল আসছে কাঁঠালের গায়ে কোনো পোকা নাই। এরকম প্রমাণ আছে কি নাই আপনাদের শেরপুরেও আছে? হাজার হাজার প্রমাণ আছে গাছে আল্লাহর ওলিকে চিনে। গরু বাছুর খাসির মুরগি আল্লাহর ওলিকে চিনে বাবারে। কিন্তু আফসোসের বিষয় হলো এই বাংলার জমিনে এমন কতগুলো শয়তানি আলেম আছে, শয়তানি জ্ঞান আছে, যারা এখন পর্যন্ত আল্লাহর ওলিকে চিনার চেষ্টা করে না। ওলি আল্লাহর নাম শুনলেই সর্বনাশ। কি কন যে কি কয়, এটা পাগলের দল। ওলি আল্লাহর দরবারে গেলে নাকি পাগল হয়ে যায়, আসলে কি তাই ঠিক? ওলি আল্লাহর দরবারে গেলে নবীকে পাওয়া যায়। একমাত্র আল্লাহর ওলির দরবারে গেলে অতি তাড়াতাড়ি অতি সহজে আল্লাহর নবীকে পাওয়া যায়। এক মুহূর্তের ভিতর আল্লাহর ওলি যদি আপনাকে ইচ্ছে করে দয়াল নবীর কদম পর্যন্ত পৌঁছাই দিতে পারে। তাই মিয়া ভাইরা আমার, আপনি ফজরে নামাজ পড়বেন ঠিক আছে, কিন্তু আল্লাহর ওলির দরবারে যান আপনাকে ফজরে নামাজের আগে উঠতে হবে। ও মিয়া ভাই, মাদ্রাসায় লেখাপড়া করছি, মাদ্রাসায় কোনোদিন পড়াই নাই, রহমতের সময় তোমায় করতে হবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, রহমতের দরুদ শরীফ পড়তে হবে, রহমতের দরুদ শরীফ পড়লেন দয়াল নবীজির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। আল্লাহর ওলির দরবারে যখন গেলাম বাবারে তোমাকে ফজরে নামাজ আদায় করে তোমাকে পাক কালাম ফাতহা শরীফ পাঠ করতে হবে, পাক কালাম ফাতহা শরীফ যখন তুমি পাঠ করবে তিনটা কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় লিখে দিবে। এটা কি হাদিস কোরআনের বাইরে? ফজরে নামাজ আদায় করলেন বাবারে, আপনি যখন নামাজ আদায় করলেন তরিকতের নামাজ আর বেতরিকতের নামাজ কিছু পার্থক্য আছে? এখন বলবেন যে ফজরে নামাজ স্যার দুই রেখাত সুন্নত দুই রেখাত ফরজ, তরিকেও তো তাই পড়ে ঠিক কিনা?
তরিকতের জাকের ভাইরা যখন সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নামাজের আগে বলে লা সালাতা ইল্লা বি হুজুরি, কাল ওই নামাজ হবে না যে নামাজের ভিতরে দিল হুজুরি নাই। এখন দিল হুজুরি করতে হলে আপনাকে কি কি করতে হবে এই সম্পর্কে আপনাকে জানতে হবে। যতক্ষণ পর্যন্ত এই সম্পর্কে আপনি না জানবেন, আপনি নামাজের সিজদা দিতে যাইয়া অন্য দিক চলে যাবেন, অন্য দিক চলে গেলে লা সালাতা আপনার নামাজ হবে না, লা সালাতা আপনার নামাজ হবে না, গায়রের লা সিজদা হবে, গায়রের লা সিজদা আল্লাহ পাক পছন্দ করে না। কি বলেন, পছন্দ করে? আল্লাহ পাক পছন্দ করবে? গাউসুল আজম খাজা বাবা আল্লামা ইনায়েত পীর রহমাতুল্লাহ প্রত্যেকটা মুরিদানদেরকে শিক্ষা দিলেন, বাবা নামাজের আগে তোমাকে কি করতে হবে, লা সালাতা ইল্লা বি হুজুরিল কাল, ওই নামাজ হবে না যে নামাজের ভিতরে দিল হুজুরি নাই। খাজা বাবা ইনায়েত পীর রহমাতুল্লাহ সিরাজগঞ্জে বাড়ি একজন আলেম, খাজা বাবা ইনায়েত পীর দরবার শরীফে তিন মাস নামাজ পড়ছে। তিন মাস নামাজ পড়ার পরে খাজা বাবাকে একদিন বললেন মসজিদ থেকে বার হইতাছে, হুজুর আপনাকে আপনার সঙ্গে আমার একটা কথা আছে। যে কি কথা আছে বলুন? যে হুজুর আমি তিন মাস ধরে এই মসজিদে নামাজ পড়ি, আপনার নামাজ আপনার রুকু সেজদা সবকিছু আমার পছন্দ হয়েছে, কিন্তু হুজুর আমার একটা প্রশ্ন, এই যে একটা পাগল দেখা যায় পাগলটা নামাজ পড়ে না, আপনি তো কোনোদিন হুকুম দিলেন না, পাগলটা কেন নামাজ আদায় করে না? জগতে কেউ হইও না ভাই নামে মুসলমান, সবার আগে ঠিক করো তুমি আকীদায়ে ঈমান। জগতে কেউ হইও না ভাই নামে মুসলমান। খাজা বাবা এনায়েত পীর রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে বাবা সে তো পাগল, হুজুর আমি বুঝতে পারছি সে পাগল, কিন্তু আপনি যখন মসজিদ থেকে বার হন আপনার স্যান্ডেলটা নিয়ে বুকের উপর চাপায়া ধরে সে হাউমাউ করে কান্দে। হুজুর আপনি যখন মসজিদের ভিতরে ঢুকেন সে স্যান্ডেল নিয়ে দাঁড়ায় থাকে, আপনি যখন মসজিদ থেকে বার হয়ে আসেন সে স্যান্ডেলটা আপনার সুন্দর করে পায়ে দিয়ে দেয়। হুজুর পাগল হইলে সে তো এইভাবে সুন্দর কাজগুলো করতো না, হুজুর আপনি কেন নামাজ পড়তে বলেন না, কারণটা কি আমি জানতে চাই। খাজা বাবা এনায়েত পীর ডাক দিয়ে বলে বাবা আপনি পাগলকে বলেন সে কেন নামাজ আদায় করে না। মাওলানা পাগলকে ডাক দিয়ে বলে পাগল তুমি কেন নামাজ পড়ো না? পাগলে মুসকি মুসকি হাসি দিয়ে কয় মাওলানা সাহেব আমি কেন নামাজ পড়বো, আজকে যে নামাজ পড়লি আজকে তো তোর নামাজ হয় নাই, যে কেন নামাজ হয় নাই, তুই নামাজের সিজদা দিতে যাইয়া মক্কায় ঘরে যাই একটা বদনা চুরি করে বিক্রি করেছিস, আজকে মক্কার বদনির বিনিময়ে এই আনায়াতপুর দরবার শরীফ আইসে ক্ষমা চাইতেছিস, তোর সিজদা হয় নাই মক্কা যাইয়া চুরি করে বদনা বিক্রি করেছিস। ওই আলেম পাগলের পায়ে জাপ দিয়ে দরায়া দরায়া ধরে কান্দে আর কয় আমি মক্কায় বদনা চুরি করে বিক্রি করেছি, পৃথিবীর কোন মানুষ জানে না, তুমি কিভাবে জানলে? পাগল ডাক দিয়ে কয় এখনো সময় আছে, এই নূরের মানুষের কদমে তুই যদি নেশার হইতে পারো এইখান থেকে মদিনা দেখা যাবে, তোর কোনো অসুবিধা হবে না। ও ভাইরা আমার, সেই জন্য আল্লাহর ওলির দরবারে গেলে মানুষ আসল নূর দেখতে পারে, আসল চেহারাটা দেখতে পারে, সেই জন্য মানুষ আশেকদেরকে পাগল বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা আশেক আল্লাহর জাহান্নামে যাবে না, একটা আশেক আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে পারবে না, কারণ নবীর মহব্বতের চোখের পানি সদা সর্বদাই থাকে। খাজা বাবা ইনায়েত পীর রহমাতুল্লাহ শিক্ষা দিয়েছেন, বাবা এশার নামাজের পরে পাঁচ শত মর্তবা দরুদ শরীফ পরে আপনি বিছানায় জান দিবেন, মদিনার নবী রহমাতুল্লাহ আলামিন আপনাকে সে আপনার ভাঙ্গা করে দেখা দিয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সেই মহান জিন্দা পীর খাজা বাবা ইনায়েত পীর রহমাতুল্লাহ নেজবতে তরিকা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে দুনিয়ার থেকে চিনে আল্লাহ পাক আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার শরীর রক্ত মাংসে ঘরা, এর মধ্যে ভুল ভ্রান্তি ভরা। মেয়ে ভাইয়েরা আমার, আমার কথায় কোনো ভাই কোনো বোন যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারা জীবন আমার মহান চিন্তা পীর গাউসুল আজম খাজা বাবা এনায়েত পীর রহমতুল্লিল আলার এই মাঝহাবের গোলামি করতে পারি। এখানে অনেক আশেক জাকের ভাইরা আছেন, আমি ছোটবেলা থেকেই আজকের যিনি সভাপতি আমার শ্রদ্ধাভাজন ভাইজান মোহাম্মদ গনি সরকার সাহেব, আমি ছোটবেলা থেকেই ওনাকে এইভাবেই দেখতেছি। মেয়ে ভাইয়েরা আমার, পীর মুরিদকে কি করতে পারে আমি গুনাগার বলে শেষ করতে পারবো না। সমস্ত এলিম আপনি ভুলে গিয়ে একটু পীরের দরবারে যায় দেখেন পীর আপনাকে কি নিয়ামত দান করে। আসুন আমরা হিংসা কিনা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহর ওলির কদম থেকে ফায়েজ রহমত নেই, তাড়াতাড়ি আল্লাহর হাবিবকে হাসিল করা সম্ভব হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Yeah.